হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মুভি সেক্স। আজ আমি তোমাদের 2021-এ রিলিজ হওয়া বেস্ট মুভিসগুলির ব্যাপারে বলবো, যে মুভিসগুলির মধ্যে অ্যাকশান, অ্যাডভেঞ্চার, ড্রামা, থ্রিলার সব মিলিয়ে ভরপুর এন্টারটেনমেন্ট রয়েছে এবং এই সব মুভিসগুলি তোমরা হিন্দিতে এনজয় করতে পারবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের লিস্টে ফিফথ মুভি কেট, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে। এটা একটা অ্যাকশন থ্রিলার মুভিস। মুভিসটিতে গল্প রয়েছে কেট নামে একটি মেয়ের, যে একজন প্রফেশনাল কিলার, টাকার বিনিময়ে লোকেদের কিল করে। সে তার কাছ থেকে রিটায়ার নিতে চায়, এমন সময় তার বস তাকে লাস্ট একটা মিশন দেয়। সেই মিশনে গিয়ে টার্গেটকে শ্যুট করার সময় সে বুঝতে পারে তাকে কোনোভাবে পয়জন দেওয়া হয়েছে। ডক্টরের কাছে গিয়ে সে জানতে পারে তাকে একটা রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল দিয়ে পয়জন করা হয়েছে, যার কোনো কিওর নেই এবং তার কাছে আর মাত্র 24 ঘন্টা আছে। এরপর সে বেরিয়ে পড়ে যে তাকে পয়জন দেয় তার খোঁজে। এই মুভিজ আরও একটি বাচ্চা মেয়ে আনির গল্প রয়েছে, যার লাইফের সঙ্গে কেট সম্পূর্ণভাবে যুক্ত। এই আনি কে, এর লাইফের সঙ্গে কেট কিভাবে যুক্ত, কেটকে কে এবং কেন পয়জন দেয়, কেট তাকে কিভাবে খুঁজে বার করে তা জানতে হলে তোমাদের অবশ্যই মুভিসটি দেখতে হবে। মুভিসটিতে ভরপুর অ্যাকশন রয়েছে। তোমাদের যদি অ্যাকশন মুভিস ভালো লাগে, সো ডোন্ট মিস দ্য মুভি। মুভিসটিতে লাস্ট অব দি সাসপেন্স আছে। মুভিসটি রেটিং পেয়েছে 6.2/10 IMDb-তে। এই মুভিসটি হিন্দিতে অ্যাভেলেবেল আছে। নেক্সট মুভি হিটম্যান ওয়াইফস বডিগার্ড, এটা 16 জুন রিলিজ হয়েছে। এটা একটা অ্যাকশন কমেডি মুভিস। এই মুভিসে গল্প রয়েছে একজন বডিগার্ডের, যে তার জব থেকে রিটায়ার নিয়ে একটা পিসফুল ভেকেশন কাটাতে যায়। এমন সময় একজন মহিলা তার কাছে এসে তাকে হেল্প করতে বলে, কারণ তার হাজব্যান্ডকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর তারা দুজন মিলে তার হাজব্যান্ডকে বাঁচায়। বাঁচাতে গিয়ে দেখে তার হাজব্যান্ড কোনো সাধারণ লোক নয়, সে একজন হিটম্যান। এরপর তাদের আসল মিশন শুরু হয়। এই মিশন কীভাবে তারা মিশন সাকসেসফুল করে তা জানতে হলে তোমাদের মুভিসটি দেখতে হবে। মুভিসটিতে ভরপুর অ্যাকশনের সঙ্গে সমানভাবে কমেডিও রয়েছে। এই মিশনে বেরিয়ে হিটম্যান ওয়াইফ বডিগার্ডকে তার স্টেপসন বানিয়ে নেয়, এটাও একটা মজার ব্যাপার। মুভিসটি তোমরা হিন্দিতেই দেখতে পারবে, যার জন্য কমেডি সিনগুলি দেখতে আরও বেশি মজা আসবে। মুভিসটি রেটিং পেয়েছে 6.1/10 IMDb-তে। আমাদের নেক্সট মুভি দ্য গিল্টি, যেটা কিছুদিন আগেই রিলিজ হয়েছে। এটা একটা ক্রাইম ড্রামা থ্রিলার মুভিস। এই মুভিসে গল্প রয়েছে একজন LAPD অফিসারের, যার ডিমোশন হয়ে পোস্টিং হয় পুলিশ কল সেন্টারে, যেখানে তাকে এমার্জেন্সি কল রিসিভ করে লোকেদের সমস্যার কথা শুনে তার সমাধান করতে হয়। এমন একদিন তার কাছে একজন মহিলার কল আসে। মহিলাটি বলে তাকে কেউ কিডন্যাপ করে সাদা রঙের একটি গাড়িতে আটকে রেখেছে এবং তার মেয়ে তাদের বাড়িতে আটকে আছে, যার আশেপাশে ভয়ঙ্কর আগুন লেগেছে। বাকি কোনো কথা বলার আগেই কলটি কেটে যায়। এমন সময় সে ওই মহিলাকে এবং তার মেয়েকে কিভাবে বাঁচায় তা তোমরা এই মুভিসে দেখতে পাবে। এই মুভিসটি হিন্দিতে অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে। মুভিসটি রেটিং পেয়েছে 6.3/10 IMDb-তে। আমাদের লিস্টের নেক্সট মুভি জঙ্গল ক্রুজ, যেটা 30 জুলাই রিলিজ হয়েছে। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি মুভিস। এই মুভিসে গল্প রয়েছে ফ্র্যাঙ্ক নামের এক বোটম্যানের, যে অ্যামাজনের জঙ্গলে বোট চালায়, লোকেদের অ্যামাজনের জঙ্গল ঘুরিয়ে দেখায়। এমন একদিন তার সঙ্গে পরিচয় হয় এক আয়ুর্বেদিক সায়েন্টিস্টের, যে একটা ম্যাজিক্যাল গাছ খুঁজতে অ্যামাজনের জঙ্গলে যেতে চায়। ওই গাছে এমন ম্যাজিক্যাল পাওয়ার আছে যার ফুলের সাহায্যে এই পৃথিবীর যে কোনো রোগ সারানো যায়, এমনকি মারণ রোগের রোগও ওই ফুলের সাহায্যে সারানো সম্ভব। ওই গাছ আবিষ্কারের ফলে মেডিকেল জগতে আলোড়ন পড়ে যাবে। এই শুনে ফ্র্যাঙ্ক সায়েন্টিস্টকে সাহায্য করতে রাজি হয়। এরপর তারা অ্যামাজনের জঙ্গলে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। কিন্তু লন্ডনের আরও এক শক্তিশালী লোকও ওই গাছের সন্ধান করছিল। যখন সে সায়েন্টিস্ট এবং ফ্র্যাঙ্কের কথা জানতে পারে, তখন সেও তাদের পিছু নেয়। এরপর ফ্র্যাঙ্ক এবং সায়েন্টিস্টদের কী কী প্রতিকূলতার সামনে পড়তে হয়, সব প্রতিকূলতা দূর করে কীভাবে তারা গাছটিকে খুঁজে পায়, গাছটি খুঁজে পাওয়ার পরে কী হয় তা তোমরা এই মুভিসে দেখতে পাবে। মুভিসটি হিন্দিতে অ্যাভেলেবেল আছে। মুভিসটির রেটিং পেয়েছে 6.6/10 IMDb-তে। আমাদের লিস্টের ফার্স্ট মুভি ব্ল্যাক উইডো, এটা মার্ভেল স্টুডিওজের মুভি। এটা 9 জুলাই রিলিজ হয়েছে। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। যারা যারা অ্যাভেঞ্চার্স মুভি দেখেছো তারা ব্ল্যাক উইডোকে সবাই চেনো। এই মুভিসটি ব্ল্যাক উইডোর ফ্যামিলি এবং তার পাস্ট লাইফ নিয়ে। মুভিটি শুরু হয় ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের পরের ইভেন্ট থেকে।
নাতাশার স্টেপ সিস্টার একদিন তার কাছে এসে হেল্প চায় রেড রুম ডিস্ট্রয় করার জন্য। এই রেড রুম কি, নাতাশার বোন রেড রুমকে কেন ডিস্ট্রয় করতে চায়, ব্ল্যাক উইডোর সঙ্গে রেড রুমের সম্পর্ক কি, ব্ল্যাক উইডোর পাস্ট লাইফ কি, নাতাশার মা বাবা কে, ব্ল্যাক উইডো কিভাবে রেড রুম ডিস্ট্রয় করে, তা তোমরা সবই এই মুভিজের মধ্যে দেখতে পাবে। আমি ইচ্ছে করেই এই পুরো মুভির স্টোরিটি তোমাদের কাছে সাসপেন্স রাখলাম। মুভিজটি হিন্দিতে অ্যাভেলেবেল আছে, মুভিজটি তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। মুভিজটি রেটিং পেয়েছে 6.8/10 IMDb-তে। সো গাইস, আজকের ভিডিওটি এই অবধি। মুভিজগুলি দেখে কমেন্ট করতে ভুলো না। আমার ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।